وعند اللقاء يعود الأحبة يعود لا يرونه لا السلام عليكم ورحمة الله وبركاته نحمده يرونه لا رسوله الكريم أما بعد নাহবমির প্লেলিস্টের ছেচল্লিশতম পর্বে যে টপিক নিয়ে কথা বলবো সেই টপিকটি হচ্ছে এরাব হিসাবে ফেলে মোদারে এর বিভিন্ন প্রকার সম্মানিত শিক্ষার্থীবৃন্দ দীর্ঘদিন পর আজকে আমরা আলহামদুলিল্লাহ আবার আমাদের সেই পূর্বের নেই। আমরা আমাদের নাহবমির ক্লাস পর্যায়ক্রমে আমরা নেওয়া শুরু করেছি তো আপনারা যারা পূর্বের ক্লাসগুলো দেখেননি মিস করেছেন তাদেরকে বলবো আই কার্ডে ক্লিক করে সে ক্লাসগুলো দেখে নেবেন তাহলে রানিং ক্লাস সহ সামনের কাজগুলো বুঝতে সহজ হবে তো আসুন আমরা আজকে ফেলের আপনি কথা বলি আমরা পূর্বে মরাব মাবনি নিয়ে যখন কথা বলি সে সময় আমরা দেখেছিলাম যে ফেল দুই ধরনের হয়ে থাকে মরাব মাবনি বলেছিলাম যে মাবনি হচ্ছে ফেলে মাদি এর সমস্ত সিগা মাবনি ফেয়েলে আমর হাদের মারুফ এর ছয়টা সিগা মাবনি। আর ফেয়েলে মুদারের বারোটা চোদ্দোটা শিগা থেকে চোদ্দোটা সিগা থেকে দুইটা সিগা মাবনি সেই দুইটা শিগা কী এফা আলনা তেফা তো অর্থাৎ জমা মুআ গায়েব এবং জমা মুআ হাজের এ দুইটি সিগা মাবনি তাহলে বাকি থাকে ফেলুল মোদারে এর চোদ্দোটি শিগা থেকে যেহেতু দুটি মাবনি মোসাবা মাবনি বাকি থাকে বারোটি এ আমরা বারোটির এর নিয়ে আমরা ইনশাল্লাহ আজকের দাস আমরা কথা বলবো বারোটি সিগা। এ বারোটি সিগাকে আমরা দুই ভাগে ভাগ করব। প্রথম হল পাঁচটি সিগা। অর্থাৎ যেই পাঁচটি শিগায় ফেয়েল মোদারে আমরা পেশ দিয়েছিলাম অর্থাৎ এফ আলু ওয়াহেদ মোজক্কর গায়েব ত্যাফ আলু ওয়াহেদ মান্নাস গায়েব তাফা আলু ওয়াহেদ মুদাক্কর হাদের আফা আলু ওয়াহেদ মোতাকাল্লেম নাফা আলু জমা মোতাকাল্লেম এই পাঁচটি সিগাকে আমরা এখন এয়ারাব দেব এই পাঁচটি সিগা রফার হালাতে কী হবে নসবের হালাতে কী হবে জজমের হালাতে কী হবে পূর্বে একটা কথা বলা উচিত ছিল সেটি হলো যে এস এমের এর আপ কিন্তু তিনটি সেটা হলো রফা নসব আর ফেয়েল এরা ফেয়েলের এরাব কিন্তু রফা নসব জজম তাহলে আমরা ফেয়েলের এরাব দিব রফা দিয়ে নসব দিয়ে আর জজম দিয়ে তা আসুন আমরা পাঁচটা শিগা প্রথমে আমরা এই পাঁচটা শিগাকে আমরা এরাব দিই পাঁচটা শিগা তথা এফ আলু তেফ আলু তাফালু আফালু নাফালু এই পাঁচটা সিগাকে আমরা এর আপ এই পাঁচটা সিগা রফার হালাতে কি হবে আমরা এই পাঁচটা সিগাকে প্রথমে এর আপ তা আসুন এই পাঁচটা সিগা যদি সহি হয় সহি বলতে কাকি বুঝি আমরা সহি বলতে এই অক্ষরগুলো অর্থাৎ মূল অক্ষরে মূল অক্ষরে অর্থাৎ হরফে ইল্লাত তথা ওয়া ইয়া বা হামজা এবং এক জাতীয় দুটি সহি হরফ যদি না হয় আর এটা হবে অর্থাৎ শেষ কালেমাই লাম কালেমাই যদি না হয় অর্থাৎ যেটাকে সহি বলি সহি যদি হয় তাহলে এটা রফার হালাতে প্রকাশ্য দম্মা দিব যেমন হুয়া এফ আলু হুয়া এফ আলু তাহলে আমি এখানে প্রকাশ্য রফার হালাতে দম্মা দিলাম এবং নসবর হালাতে প্রকাশ্য নসব দিব যেমন লান আর যজমের হালাতে প্রকাশ্য জজম হবে যেমন লাম তাফ আল তাহলে ক্লিয়ার যদি এই পাঁচটা সিগা যদি সহি হয় সহি বলতে কি বুঝবো এক জাতীয় দুটি সহি হরফ না হওয়া ওয়া ওয়ালিফ ইয়া না হওয়া বা হামজা না হওয়া তাহলে সেটাকে সহি বলে আর এই সহি হলে রফার হালাতে প্রকাশ্য বম্মা নসবের হালাতে প্রকাশ্য ফাথা এবং জজমের হালাতে প্রকাশ্য জজম এরা আমরা দিব এখন যদি এই পাঁচটি সিগার শেষে যদি সোহী না হয়ে ওয়া অথবা ইয়া হয় ওয়া অথবা ইয়া হয় যেমন জু জু অথবা ইয়া হয় এয়ারমি এয়ার মি ও এয়ারমি এয়ারমি এখন যদি এই পাঁচটি শিখা অর্থাৎ যদি এরকম হয় ইয়াগ জু তাক জু তাক জু আগজোনাকজু ইয়ারমি তারমি তারমি আরমি নারমি যদি এই রকম শেষে ওয়া অথবা ইয়া হয় তাহলে আমরা এই পাঁচটা সেগাতে কি এরাব দেব এই পাঁচটি সেগাতে এরাব হবে প্রথমে রফার হালাতে রফার হালাপ যদি হয়ে থাকে তাহলে এটা অপ্রকাশ্য পেশ হবে যেমন হুয়া ইয়াকজু হুয়া ইয়ারমি হুয়া ইয়ারমি অর্থাৎ এই পেশটা ভাবে হয়েছে প্রকাশ্য হবে না অপ্রকাশ্য পেশ হবে আর নসবের হালাতে কি করবো নসবের হালাতে প্রকাশ্য ফাথা হবে যেমন লানুয়া লাইয়াকুয়া লাইয়ার মিয়া ইয়ার মিয়া অর্থাৎ নসবের হালাতে এই পাঁচটি সিগাতে আমরা প্রকাশ্য ফাথা দেবো আর জজমের হালাতে কি করব জজমের হালাতে এই হরফে ইল্লতটা বিলিপ্ত হয়ে যাবে হাসফ হরফে ইল্লত ওয়াউ অথবা ইয়া যেমন লাম ইয়াগ লাম জু অর্থাৎ এখানে হরফে ছিল পড়ে গেল লাম জু লাম ইয়ার মি ইয়ার মি পড়ে গেল তাহলে আমাদের আমাদের দ্বিতীয় নাম্বার এরাব চলে গেল তৃতীয় নাম্বার এরাব হলো যদি এই পাঁচটি সিগার অর্থাৎ ওয়াহেদ মুজাক্কার গায়েব ওয়াহিদ মুanns গায়েব ওয়াহিদ মুজাক্কার হাজির ওয়াহিমত মুতাকাললে জাওম মুতাকাল্লেম এই পাঁচটি সিগার শেষে যদি আলিফ হয় তাহলে আমরা কি করব এই পাঁচটি সিগারের শেষে যদি আলিফ হয় তাহলে যেমন ইখশা ইখ একশা অথবা এক ফা এটা যদি শেষে আলিফ হয় তাহলে আমরা কি করবো এই ক্ষেত্রে অপ্রকাশ্য দম্মা হবে যেমন হুয়া একশা এই হুয়া একশা এখানে কি দম্মা দেখা যাচ্ছে অর্থ অপ্রকাশ্য নসবের হালাতেও সেম অপ্রকাশ্য নসব হবে যেমন লাই লাই একফা অর্থাৎ এখানে ফাতাটা দেখা যাচ্ছে না তাহলে রফার হালাতে প্রকাশ্য অপ্রকাশ্য দম্মা নসবের হালাতে অপ্রকাশ্য ফাথা আর সহজ কথা জজমার হালাতে আলিফ হজব হয়ে যাবে একটা সূত্র বলে রাখি সূত্রটা হলো যদি আমেরুল জাজেম জজম প্রদানকারী কোনো ফেরুল মদারের পূর্বে যজম প্রদানকারী কোনো আমেল আসলেই আর শেষে যদি হরফে ইল্লত থাকে তাহলে সেটা পড়ে যাবে এটা হলো কমন সূত্র অতএব এটা ভোলা যাবে না অর্থাৎ যদি হরফে ইল্লত ওয়ালিফিয়া শেষ কালেমাতে থাকে আর তার পূর্বে আমেল জাজেম যজন প্রদানকারী আমেল অর্থাৎ আমরের আমরা হাজের মারুফের আমর হাজার মারুফের পূর্বে যে লামে আমর আসে বা লামে নাহি আসে বা যজম প্রদানকারী লাম আসে বা লাম্মা আসে এক কথায় যজম প্রদানকারী কোন আমেল আসলেই শেষে হরফেইল থাকলে পড়ে যাবে তাহলে তৃতীয় নাম্বার এরপটা হলো যদি শেষে আলিফ থাকে তাহলে রফার হালাতে অপ্রকাশ্য দম্মা নসবর হালাতে অপ্রকাশ্য ফাথা আর জজমের হালাতে হাসফে হরফ ইল্লাদ অর্থাৎ আলিফ পড়ে যাবে এই হচ্ছে তৃতীয় নাম্বার এরাব এখন আমরা চতুর্থ নাম্বারে এরাব কি দিব পাঁচটা সিগার কাজ শেষ অর্থাৎ ওয়াহেদ মুজাক্কর আলু ওয়াহেদ মোনাস গায়েব তাফ আলু ওয়াহেদ মুজাক্কর হাজের তাফ আলু ওয়াহেদ মোতাকাল্লাম আফ আলু নাফা আলু জমা মোতাকাল এই এই পাঁচটা সিগার তিন ধরনের এর আমরা প্রদান করলাম সম্মানিত শিক্ষার্থী বৃন্দ আলহামদুলিল্লাহ এই দার্সে অর্থাৎ ছিচল্লিশতম দার্সে আমরা ফেয়ালুল মোদারে এর পাঁচটি শিগা নিয়ে কথা বললাম ইনশাআল্লাহ এর পরবর্তী ক্লাসে আপনাদেরকে আহ্বান করছি বাকি যে আরও সাতটি সিগা বাকি থাকল অর্থাৎ যেই সাতটি শিগায় ফেলুল মোদারে নুনে এর আবিযুক্ত হয়েছিল সেই সাতটি সিগার আমরা রফার হালাতে কি পড়ব জজমার হালাতে কি পড়ব এবং নসবর আলাদে কি পড়ব ইনশাআল্লাহ পরবর্তী দাসে আপনাদের জন্য অপেক্ষা করছে আমাদের আশা করছি আপনারা আমাদের সাথে থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি অবার এত